সুপ্রিয় দর্শক, মিডিয়া এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ 12 এপ্রিল 2021 রোজ সোমবার। দেখতেই পাচ্ছেন অনেক বড় সিরিয়াল। এটা হচ্ছে ব্যাংকে টাকা তোলা বা টাকা জমা দেওয়ার সিরিয়াল। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আগামী 14 তারিখ থেকে সারা দেশে লকডাউন, তাই মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য ব্যাংকে এসেছে, টাকা তোলার জন্য অথবা অন্যান্য কাজের জন্য টাকা জমা দেওয়ার জন্য। এছাড়া 1 বৈশাখ 14 তারিখ, প্রথম রোজাও 14 তারিখ, তাই ব্যাংকগুলোর সামনে উপচে পড়া ভিড়। এখনও ব্যাংক খোলেনি, ব্যাংক খোলার পূর্বেই মানুষের লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। যেহেতু মহামারী করোনা ভাইরাস চলছে, তাই সবাই পূর্ব সতর্কতার জন্য লকডাউনে যেহেতু বের হওয়া যাবে না, তাই মানুষ ব্যাংক থেকে টাকা তুলবে অথবা কেউ ব্যাংকে টাকা জমা রেখে এটিএম কার্ডের মাধ্যমে প্রয়োজন অনুসারে তুলবে, অথবা কেউ বা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টেলিফোন বিল দিতে এসেছেন। এবং এই লম্বা সিরিয়াল দেখেই বোঝা যাচ্ছে কি পরিস্থিতি। চারিদিকে হাহাকার লেগে গেছে, বিভিন্ন ব্যাংকের সামনে এরকম সিরিয়াল হরহামেশাই দেখা যাচ্ছে। গতকালও কেউ ছিল, আজও আছে, আগামী 2 দিনও এরকম লম্বা সিরিয়াল থাকার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাই, রাস্তায় গণপরিবহনের প্রচুর চাপ। দেখতেই পাচ্ছেন বেশি বেশি করে সিএনজি বাইক, গণপরিবহন, কিছু কিছু কাভার্ড ভ্যান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী পরিবহন দেখা যাচ্ছে রাস্তায়। আপনারা অবশ্যই এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, সম্ভব হলে মাথা ঢেকে রাখবেন। দেখতেই পাচ্ছেন ব্যাংক এখনো খুলেনি, ব্যাংকের কার্যক্রম এখনো শুরু হয়নি। ব্যাংক খুলতে এখনো 10 থেকে 15 মিনিট বাকি আছে, কিন্তু ব্যাংক খোলার পূর্বেই লম্বা সিরিয়াল ব্যাংকের গ্রাহকদের। এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন সবাই।